আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন ঢাকা শহীদ মিনার। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আপনাদের দেখাতে যাচ্ছি এখানকার রাস্তার কী অবস্থা। তো আমি প্রতিদিনই চেষ্টা করছি আপনাদের নিয়ে কোথাও না কোথাও কোনো স্ট্রিট কোনো রাস্তায় বা এই ধরনের জিনিসপত্র দেখাবার জন্য। তো আজকে সেই জন্যই শহীদ মিনারের সামনে চলে আসলাম। তো এখানে আপনাদের দেখাতে চাচ্ছি শহীদ মিনারের সামনের রাস্তা জ্যামজটের কী অবস্থা। চলুন আমরা শহীদ মিনারের সামনের রাস্তাটা ঘুরে আসি সঙ্গে। প্রচণ্ড গরম, আজকের তাপমাত্রা সম্ভবত প্রতিদিনের চেয়ে একটু বেশি। রাস্তায় হাঁটছি শহীদ মিনারের সামনে, এলাকাটা ঢাকা ইউনিভার্সিটি এলাকা পড়েছে। আপনার যদি কখনো সময় থাকে তাহলে এভাবে ঢাকা রাস্তায় হেঁটে দেখুন, আমার মনে হয় খুব খারাপ লাগবে না, আমার তো ভালোই লাগে। আর যেখান থেকে হেঁটে বেড়াচ্ছি এই ইউনিভার্সিটি এলাকা প্রায় আমাদের সবারই পরিচিত। এখন অবশ্য রাস্তাঘাট সেরকম যানজট এখনও হয়নি, তার কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পুরোপুরিভাবে খুলে নি। তবে পুরোপুরি না খুললেও আগামীতে হয়তো সব কিছুই খুলে যাবে, তখন ইউনিভার্সিটি এলাকার এই অবস্থা হয়তো থাকবে, আরও গাড়ি ঘোড়া বা আরও যানজট খুলে যাবে। সামনে বেশ কিছু ডাবের দোকান, ডাবের দোকানে এক ডাবের দোকানের সামনে পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছে, তার সঙ্গে একটু কথা বলা যায়। চলুন জিজ্ঞেস করি উনি কেমন আছেন। কি বড় ভাই কেমন আছেন, জ্যামজটের অবস্থা কি? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আপনার দেশের বাড়ি কোথায়, চলে যাচ্ছেন কেন, কথা বলি গল্প করি আসেন। আপনি তো দাঁড়িয়েছিলেন, আমিও দাঁড়ালাম আপনাকে দেখে। আমার সামনে পুলিশ ভাই আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না, তো এতক্ষণ উনি দাঁড়িয়েই ছিলেন, এখন উনি ওনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, যাক তাও ভালো। কি কাকা কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার তো কোনো সমস্যা নাই? আমার সমস্যা নাই, আপনি তো আপনার কাজটাই ঠিক করছেন। কেমন, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সাকান্তার। বয়স কত চলছে কাকা? 50-52। 50-52, আমার এই পুলিশ ভাইটির সঙ্গে কথা বলতে চাইলাম, উনি বললেন না। অবশ্যই এতে আমার কষ্ট পাওয়ার কিছু নেই, উনি কথা বলবেন কি বলবেন না এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। কষ্ট ঝেড়ে ফেলেই হাঁটতে শুরু করলাম, হাঁটছি দেখি বেশ কিছু সামনে চায়ের দোকান, রাস্তায় খেটে খাওয়া মানুষগুলো চায়ের দোকান সাজিয়ে বসে আছে। ডাবের দাম জিজ্ঞেস করলাম, প্রতি ডাবের দাম 100 থেকে 120 টাকা, কেনা তো আর হলো না, ডাব খাওয়া হলো না। এত দাম দিয়ে ডাব খাওয়া আসলেই বেশ কষ্টকর বিষয় হয়। রাস্তা রিক্সার দোকানগুলো বসে সেই চায়ের দোকানগুলোতে চা খাচ্ছেন, পানি খাচ্ছেন। আপনার যদি কখনো সময় হাতে থাকে ঢাকার শহরে ঢাকার রাস্তায় বেরিয়ে দেখুন, আসলে ভালোই লাগবে। আগামীতে আপনাদের আরও অন্য কোথাও নিয়ে গিয়ে বেড়াবার চিন্তা করছি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।